প্রিয় বন্ধুরা, আপনাদের একটা নিউজ দেই, খুব ইন্টারেস্টিং নিউজটা, যে বাংলাদেশের যত মিডিয়া আছে, মিডিয়া বলতে যতগুলো পত্রিকা আছে, টেলিভিশন আছে বা অনলাইন নিউজ পোর্টাল আছে, এগুলো সবই কিন্তু সরকার ডিজিটাল নিরাপত্তা আইন দ্বারা নিয়ন্ত্রণ করে। ডিজিটাল নিরাপত্তা আইনের ভয়ে, মামলায় হয়রানির ভয়ে আরো অনেক ব্যাপার আছে, লাইসেন্স বাতিল থেকে, মামলা থেকে, হুমকি থেকে, ধমকি থেকে, বিজ্ঞাপন বন্ধ থেকে, যত ধরনের কলাকৌশল আছে, সরকার এর সবগুলো প্রয়োগ করে বাংলাদেশের সব মিডিয়া এখন তাদের নিয়ন্ত্রণে চলে আসছে। এটা মোটামুটি চীনের মতন, চীন উত্তর কোরিয়ার মতো বলতে পারেন। বাংলাদেশের মিডিয়ার সরকার যেটা চায় না সেটা প্রকাশ করার মতো ক্ষমতা নাই। দুই একটা পত্রিকা থাকতেও পারে, যেমন মানবজমিন, প্রথম আলো, এরকম দুই একটা পত্রিকা আছে যারা একটু মেরুদণ্ড সোজা করে কিছু লিখতে চায়, মাঝে মধ্যে লেখে। তারপরেও দেখেন, কয়েকদিন আগে আপনারা দেখছেন প্রথম আলোর এক সাংবাদিককে জেলে ঢুকেছিল একটা নিউজের জন্য। আচ্ছা, তাইলে বাকি থাকে কি, সব তো সরকার এক ছত্র অধিপতি হয়ে গেছে, সব কন্ট্রোলে চলে আসছে। এখন বাকি ছিল ফেসবুক। এই ফেসবুকটা এমন একটা সামাজিক যোগাযোগ মাধ্যম যে এটা খুব দ্রুত একটা নিউজ সারা দেশে ছড়িয়ে পড়ে। এটা শেয়ারের মাধ্যমে, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন পেজ মাধ্যমে একজন থেকে আরেকজন খুব দ্রুত এটা সারা দেশে ছড়িয়ে পড়ে। প্রত্যেকটা আইডি, ফেসবুকের প্রতিটা আইডি, প্রতিটা পেজ, ধরে নেন এক একটা পত্রিকা। এবার সরকার এমন একটা খেলা খেলে দিছে, এবার নির্বাচনের আগে এই ফেসবুককেও তারা কব্জা করে ফেলছে। এখন যদি সরকারকে বলি, আমরা এই যে বলতেছি যে সরকার ফেসবুককে কব্জা করে নিছে, এর জন্য কিন্তু সরকার আমার নামেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিতে পারে, কারণ সরকার তো কব্জা করে নাই। নির্বাচন কমিশন হলো স্বাধীন, এটা করছে নির্বাচন কমিশন, বলবে আমরা তো জানি না, এটা নির্বাচন কমিশন ব্যাপার, নির্বাচন কমিশন করছে। কিন্তু নির্বাচন কমিশনটা কি, আমরা তো জানি, আমরা জানি যে নির্বাচন কমিশন, কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার ধরেন একজন মন্ত্রী, বাকি যে কমিশনারগুলো আছে এরা হলো প্রতিমন্ত্রী, আর সচিব টচিব যা আছে এটা তো আছে, একটা মন্ত্রণালয় সরকারের, এটা একটা, এভাবেই তো চলতেছে। সরকারের ইচ্ছার বাইরে কিছু করার মতো ক্ষমতা সব আওয়ামী লীগের লোকজন, সরকারের লোকজন তাদের আছে নাই? এই নির্বাচন কমিশনার অতীতে যতগুলো সরকারের পাচাটা আজ্ঞাবহ গোলাম ছিল নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন, এই বর্তমান নির্বাচন কমিশন দেখেন, আমি বললাম অতীতের সবগুলা গোলামকে ছাড়াই দেবগা, এবং এরা নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় করবে। এই নির্বাচন কমিশন, এই ব্র্যান্ডটা তাদের ভিতরে আসলো কিভাবে রে ভাই? তারা আজকে ফেসবুক কর্তৃপক্ষের সাথে বৈঠক করছে নির্বাচন কমিশনে, এবং তারা ফেসবুক কর্তৃপক্ষ এবং তারা উভয়ই সম্মত হয়েছে। কি সম্মত হয়েছে? এই যে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে একবারে নির্বাচন পর্যন্ত নির্বাচন কমিশন যে সমস্ত নিউজকে আপত্তিকর মনে করবে সেগুলা ফেসবুক কর্তৃপক্ষকে জানাবে, ফেসবুক কর্তৃপক্ষ এগুলো সরাইয়ে নিবে। আচ্ছা, সরাইয়া না নিয়েও তো ফেসবুক কর্তৃপক্ষের উপায় নেই, কারণ এই যে ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশে তাদের একটা বিশাল বাজার,
এখানে প্রায় 10 কোটি লোক 16 কোটি লোকই ফেসবুক চালায় কম বেশি এখানে কম বেশি 16 কোটি লোকই ফেসবুক চালায় এখান থেকে একটা বিশাল বাণিজ্য ফেসবুকের হয় তাইলে ফেসবুক বাংলাদেশে বাণিজ্য করতে গেলে বাংলাদেশ সরকারের কথা তাদের শুনতে হবে তারা মানছে তারা একমত হইছে যে নির্বাচন কমিশন যে সমস্ত এই যে আগামী মাসে যখন দুই মাস পরে যখন আপনার তফসিল ঘোষণা করবে নির্বাচনের তখন থেকেই শুরু একদম নির্বাচনের পর পর্যন্ত তাহলে আমি যদি নির্বাচন কমিশনারকে অবৈধ বলে বা তার একটা অন্যায় আদেশ বা যে কোনো তাদের অন্যায় সিদ্ধান্ত বা এই যে নির্বাচনী প্রচার প্রচারণা এটা সেটা যত অনিয়ম আছে এগুলো নিয়ে যদি আমি একটা লাইভ করি বা কেউ একটা পোস্ট দেয় কেউ খবর এই ছাড়ে ফেসবুকে একটা কন্টেন্ট ছাড়ে তারা আস্তে করে ওই ফেসবুক কর্তৃপক্ষের কাছে লিঙ্কটা পাঠিয়ে দিব তারা এটা কি করব এটা ব্লক করে দেব বা ডিলিট করে দেব তাহলে এবারকার কি বোঝা গেল যে এই নির্বাচন কমিশন যে কি নির্বাচন করবে এটা বুঝতে আর বাকি নাই যে সব মাধ্যমকে তারা কন্ট্রোল করছে এখন এই ফেসবুকটাও তারা নিয়ে গেছে এবার তাদের ইচ্ছা মতো তারা ভোট ডাকাতি নির্বাচন আর একটা করবে এটা কোনো সন্দেহ নেই তারা কতটুকু ডিটারমাইন্ড যে তারা যত অপকর্ম করবে যেন প্রকাশ না পায় এমনি তো ফেসবুক আমরা স্বনিয়ন্ত্রিতভাবে আমরা চালাইতেছি স্বনিয়ন্ত্রিতভাবে চালাইতে হয় ফেসবুক কারণ কি নজরুল ইসলাম মোহাম্মদ ভাই যোগ দিচ্ছেন আমার সাথে এত রাত্রে আপনাকে স্বাগতম আচ্ছা টুইটার ইউটিউব এটা যখন করছে ইউটিউবও করবে ওটাও আর বাদ রাখবে না তো যাই হোক যেটা বলছিলাম যে এমনি প্রত্যেককে তো স্বনিয়ন্ত্রিতভাবেই ফেসবুক লাইভ করতে হয় পোস্ট দিতে হয় না হলে ডিজিটাল নিরাপত্তা আইন আছে নজরদারি আছে আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে এটা আমরা তো একটা আইডি একটা লাইভ করলে পরের দিন কত ধরনের ফোন আসে বিভিন্ন গোয়েন্দা সংস্থার থেকে ফোন আসে সাইবার থেকে ফোন আসে ডিবি থেকে ফোন আসে কারণ আমাদের ফেসবুক তারা ফলো করে যে এইটা না বললেও পারতেন এটা বলা উচিত হয় নাই এটাতে আপনি এই অ্যাক্টের আওতায় চলে আসে ডিজিটাল নিরাপত্তা আইনের এত ধারায় চলে আসে আমরা বলি যে ধারায় চলে গেলে তো কিছু করার নাই ধারায় চলে গেলে আপনার ধারা লাগিয়ে দেন এছাড়া তো আর কিছু করার নাই আমার নামে দুইটা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা আছে অবশ্য এখনো চলতেছে তো যাই হোক এই সরকারের আজ্ঞাবহ এই নির্বাচন কমিশনারের এই নির্বাচন কমিশনের এহেন কার্যকলাপের আমরা তীব্র নিন্দা জানাই এবং তারা যে সিদ্ধান্ত নিছে আমরা জোর দাবি জানাচ্ছি এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার জন্য সবাই ভালো থাকেন ধন্যবাদ।